হ্যাঁ সুসময় অরিজিৎ তোদের কালকে মানে এর আগের দিনে লাস্ট যেটা আলোচনা করেছিলাম এই চ্যাপ্টারটার বায়োলজি চ্যাপ্টারের ওকে লাইন চলে গেছিলো তো দেখ এখানে শেষ করেছিলাম সেটা বায়োম্যাগনিফিকেশানে এসে ওকে তাহলে এর আগের দিনে আমি কী বললাম যে বায়োম্যাগনিফিকেশান কী ওকে যে এই যে অজৈব যেসব অভঙ্গর যেগুলো জৈব পদার্থ ওকে যেমন ডিডিটি ডিডিটি আর হলো মার্কিউরি বুঝতে পারছিস এরা কি করছে মানে নিম্ন স্তর থেকে শুরু করে অর্থাৎ ছোট জিপ থেকে শুরু করে মানে প্লান্ট ফাইটো প্লাংটন থেকে শুরু হচ্ছে সেখান থেকে ধীরে ধীরে কি হচ্ছে হ্যাঁ ওয়াটার থেকে জু প্লাংটন জু প্লাংটন থেকে স্মল ফিশ লার্জ ফিশ তারপর হলো বড় মাছের দেহে চলে আসছে এবং ধীরে ধীরে যে এর মাত্রাটা কি হচ্ছে বেড়ে যাচ্ছে ওকে ডিডিটির পরিমাণটা ওকে এটাকেই বলা হয় বায়ো ম্যাগনিফিকেশান দেখ বায়ো মানে জিপ ম্যাগনিফিকেশান মানে কি হচ্ছে বেড়ে যাওয়া ম্যাগনিফাইং যে গ্লাস দিয়ে কি দেখি আমরা ছোট জিনিসকে বড় করে দেখার জন্য হয় দেখতে হয় ম্যাগনিফাইং গ্লাস এটা জানিস আতস কাশ বুঝতে পারলি তো ফিজিক্সে এই ম্যাগনিফিকেশান শব্দটা অপটিক্স চ্যাপ্টারে আলোকবিজ্ঞানে পাবি ওকে ম্যাগনিফিকেশান তো এখানে কি বেড়ে যাচ্ছে ডিডিটি ওকে আর হলো মার্কিউরির কথা বলেছে এখানে তো এটা ভেরি ইম্পর্টেন্ট বায়োমেট্রিশন খুব আসে ওকে নিটে অনেকবার এসেছে অলরেডি দেখ আর এখান থেকে আবার আমি শুরু করছি ওকে মন দিয়ে শুন কিন্তু ওকে আর বল তোদের এখন বায়োলজিটাই ভালোভাবে করে ওকে বায়োলজিটা শেষ করে দিই ওকে বায়োলজি দেখ মোটামুটি যত কতগুলো চ্যাপ্টার হচ্ছে আর ফিজিক্স কেমিস্ট্রি সময় পেলে করব ওকে যে ইজি টপিকগুলো বুঝতে পারলি এটা এ ফিউ টক্সিক সাবস্টেন্স অফ এন প্রেজেন্ট ইন ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট ওয়াটার যে ইন্ডাস্ট্রিয়াল যেগুলো ওয়েস্ট ওয়াটার না কলকারখানা থেকে বের হচ্ছে জল নোংরা জলগুলো ক্যান আন্ডারগো বায়ো বায়োলজিক্যাল ম্যাগনিফিকেশান ঘটাচ্ছে এগুলো ওকে হ্যাঁ ইন দ্য অ্যাকোয়াটিক ফুড চেইন বায়োম্যাগনিশান রিফার্স টু ইনক্রিজ দ্য ইন কনসেন্ট্রেশন অফ দ্য টক্সিক্যান্ট এট সাকসেসিক ট্রপিক লেভেল ওকে এই যে টক্সিকের পদার্থগুলির ইয়েটিয়ে বৃদ্ধি ধীরে ধীরে ইনক্রিজ হয়ে যাচ্ছে অ্যান্ড দিস হ্যাপেন্স বিকজ এ টক্সিক সাবস্টেন্স অ্যাকুমুলেটেড বাই অ্যান অর্গানিজম ক্যান কারণ এই পদার্থগুলো কী হয় মেটাবোলাইজ হয় না ডাইজেস্ট হয় না ওকে হ্যাঁ ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে মানে আলটিমেটলি কোথায় চলে আসে আমাদের শরীরে চলে আসে ওকে হাইস্ট্রপিক লেভেলে তো দিস ফেনোমিনা ইজ অয়েল নন ফোর কার ক্ষেত্রে মার্কিউরিয়া আর এখানে ডিডিটির উদাহরণ দেওয়া আছে তাহলে এই দুটো মনে রাখতে হবে বুঝতে পারলি বায়োমেগনি বায়োমেগনিফিকেশন অফ ডিডিটি ইন অ্যান অ্যাকোয়াটিক ফুড চেইন ইন দিস ম্যানার দ্য কনসেন্ট্রেশন অফ ডিডিটি ইজ ইনক্রিজ এট সাকসেস ট্রপিক লেভেল দেখ এখানে যেটা পরিমাপটা দিয়েছে এটা মনে রাখবি ওকে তারপর হায়ার কনসেন্ট্রেশন অফ ডিডিটি ডিস্টারবে যেটা বলেছিলাম যে এখানে যদি পাখিদের ক্ষেত্রে পাখির ফুড চেইন যদি দেখা যায় তাহলে কি হচ্ছে তাদের যে ক্যালসিয়াম শরীরের মধ্যে ক্যালসিয়ামটা কমে যায় এর ফলে তাদের যে এক ডিমের যে খলসটা তৈরি হতে পারে না ভালোভাবে ওকে এবং ডিমগুলো কি হচ্ছে ব্রেক হয়ে যায় ভেঙে যায় এর ফলে এইভাবে পাখিদের কি হচ্ছে পপুলেশনটা কমে যাচ্ছে বিভিন্ন ধরনের তারপরে যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক হলো ইউট্রিফিকেশান ওকে ইউট্রিফিকেশান ক্লাস টেনে পড়েছিলিস ইউটিফিকেশান কি ইজ দ্য ন্যাচারেল এটা একটা ন্যাচারেল ফেনোমেনা ওকে ন্যাচারেল অ্যাগিং অ্যাগিং মানে হচ্ছে বয়স বৃদ্ধি হওয়া ওকে কার অফ অ্যান্ড লেক লেকের হ্রদ ওকে বাই নিউট্রিয়েন্ট ইনরিসমেন্ট অফ ইটস ওয়াটার মানে জলাশয়ের মধ্যে যখন নিউট্রিয়েন্ট বৃদ্ধি পায় কি না দেখ বাড়ির যে পাশে যে থাকে বাড়ির পাশে কি থাকে টেবল পারে টেবল টেবলের পাশে যে দেখবি ছোট যাদের খাল থাকে ওকে তো সেখানে গিয়ে জল জমা হলে কি হচ্ছে দেখবি খুব তাড়াতাড়ি সেখানে গেলো বিভিন্ন ধরনের যে আগাছা গুলো এবং শৈবাল জাতীয় ঘাস যেগুলো জন্ম মনে খুব তাড়াতাড়ি কেন সেখানে প্রচুর পরিমাণে ওই জলটাতে নিউট্রিয়েন্ট থাকে ওকে আগাছাগুলো বৃদ্ধির জন্য এই নিউট্রিয়েন্ট ইনরিচমেন্ট কী থাকে নিউট্রিয়েন্ট হিসাবে এই ইয়ং লেক ইজ ওয়াটার ইজ কোল্ড অ্যান্ড ক্লিয়ার সাপোর্টিং লিটিল লাইফ উইথ টাইম স্টিম ড্রেনিং ইন টু দ্য লেক ইন্ট্রোডিউস নিউট্রিয়েন্ট স এই যে ইউট্রিফিকেশানে যে জলাশয়ের মধ্যে যেটা বেশি বেশি পরিমাণে থাকে ওকে সেটা হলো নাইট্রোজেন আর হলো ফসফরাস এই দুটো মনে হবে তাহলে ইউট্রিফিকেশনের জন্য দায়ীকে এটা কষিন আসছে নাইট্রোজেন অ্যান্ড ফসফরাস কারণ প্লান্টের ক্ষেত্রে মনে রাখবি কারণ প্লান্ট যে কোনো প্লান্ট বৃদ্ধির জন্য বা প্লান্টের সব থেকে কার্যকরী মানে আমরা বলি না যে পটাশ সার যেটাকে বলা হয় ফসফরাসকে তো পটাশ বলা হয় নাইট্রোজেন আর হলো ফসফরাস যে সার কি না হিসাবে যে ধান খেতে বা বিভিন্ন এগ্রিকালচারের ক্ষেত্রে ব্যবহার করে কি না উদ্ভিদের ক্ষেত্রে এগুলো খুবই দরকার এসেন্সিয়াল হুইচ ইনকারেজ দ্য গ্রোথ অফ অ্যাকোয়াটিক যে অ্যাকোয়াটিক অর্গানিজমকে বৃদ্ধি করে অ্যান্ড অ্যাজ দ্য লেকস ফার্টিলিটি ইনক্রিজ লেকের ফার্টিলিটি বৃদ্ধি পায় প্লান্ট অ্যান্ড অ্যানিমেলস লাইফ হ্যাঁ বারজিয়নস অ্যান্ড দ্য অর্গ্যানিক রিমেন্টস বিগেন টু বি ডেপোজিট অন দ্য লেক বোটাম ওভার দ্য সেঞ্চুরিস A slit and organic debris peel up, the uh, lake grows slower and warmer. The warmer water organism, organisms supplanting, uh, supplanting those that thrive in a cold environment. Marsh plants take root in a shallows and begin to fill in the original lake basin. Eventually, the lake gives way to large masses of flow. फ्लोटिंग प्लान्टस बक्स फ्लोट प्लान्टो के प्लान्टो छोटो छोटो भेसा थके सेगुलों की बना की 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 है बक्स बोले फाइनलि क्वारी इन टू लैंड डिपेंडिंग ऑन क्लैमेट सफ द लेक एंड आदार फैक्टर्स दैचारे एजिंग अफ ए लेक मे स्पेंड थाउजेंड अफ यार्स অ্যাকচুয়ালি এই জিনিসটা দেখ আলটিমেটলি এখানে শুধু নিউট্রি নিউট্রিফিকেশানটা মনে রাখবি কিসের জন্য হচ্ছে আর হচ্ছে বলছে যে এখানে বলেছে কি কাহিনী বলেছে যে এইভাবে ধীরে ধীরে একটা বড় জলাশয় কি হচ্ছে কি হতে পারে বারবার অনেক দীর্ঘদিন পরে ওকে কয়েক বছর পর বা এটা লং টাইম একটা লং টাইম অনেক সময় পরে বারবার যদি এরকম হয় সেটা কি হচ্ছে ধীরে ধীরে ওই জলাশয়টা কি হবে ইয়ে হয়ে যাবে জলাশয় আর থাকবে না ওকে বুঝতে পারলি রদের পারলি এরকম দেখিস কিনা যে বিভিন্ন পুকুর জলাশয় বাড়ির আশপাশে দেখবি ওকে ধর কুচুরি পানা যেমন একটা ওকে মানে কুচুরি পানা হতে 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 কুচুরি পানা ওই জায়গাটা এত ধীরে ধীরে কি হয় ভরাট করে নেয় তার যে ইয়েটা ডেপথটা সেটাকে কী হচ্ছে ধীরে ধীরে কমতে থাকে বছরের পর বছর লাস্টে দেখা যায় সেখানে কী হচ্ছে খাল থেকে সেটা ডাঙ্গা হয়ে যায় সাধারণ ভাষায় যদি বলি ওকে বুঝতে পারলি মানে বুঝে যায় ও বুঝে যায় ধীরে ধীরে বুঝতে পারলি ভরাট হয়ে যায় অ্যান্ড সেটাই বলছে ওকে হাউ এভার দ্য পলুটেন্স ফ্রম মেন্স অ্যাক্টিভিটিস লাইক ইফলুয়ান ফ্রম দ্য ইন্ডাস্ট্রিজ অ্যান্ড হোমস ক্যান রেডি রেডিক্যালি অ্যাক্সিলেট দ্য এজিং প্রসেস ওকে আর বলছি যে এই প্রসেসটাকে আরও অ্যাক্সিলেট দ্রুততর করে দেবে কি যেগুলো বাইরে থেকে ইনফ্লুয়েন্ট আসে কি না মানে জলাশয়ের মধ্যে যে বিভিন্ন দেখ মানে ধর বর্ষার সময় গিয়ে কী পরে বিভিন্ন ধরনের বালি পড়ে বাইরে থেকে মাটি চলে যায় ওকে সেখানে গিয়ে কি দেখ পুকুরগুলোতে কী হয়েছে ধীরে ধীরে অনেকটা কী হয়েছে তার গো যে ডি ডেপথটা গভীরতাটা কমে যায় কি না এটা তো জানিস কি না দিস ফেনমোনা হ্যাজ বিন কল্ড যেটাকে বলছে যে কালচার ওর অ্যাক্সিলেটেড ইউট্রিফিকেশান বলছে ওকে অ্যাক্সিলেটেড মানে জানিস দ্রুত হারে হওয়া ওকে ডিউরিং দ্য পাস্ট সেঞ্চুরি লেকস ইন মেনি পার্টস অফ দ্য আর্থ হ্যাভ বিন সেভারেলি ইউট্রিফাইড বাই সিওয়েচ অ্যান্ড এগ্রিকালচার এগ্রিকালচারাল ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট সেভারেল ইউট্রিফাইড আচ্ছা দ্য প্রাইম কন্টামিন্টস আর এখানে যে প্রাইম যে যে নাইট্রোজেন ঘটিত নাইট্রেটসকে বলেছে অ্যান্ড ফসফেট ওকে এটার জন্য দায়ী বারবার ভেরি ইম্পর্ট্যান্ট কিন্তু ওকে এটা মনে রাখবি ইউট্রিফিকেশনের জন্য দায়ী হলো নাইট্রেটস আর ফসফেটস হুইচ ক্যা হুইচ অ্যাক্ট অ্যাজ এ প্লান্ট নিউট্রিয়েন্ট ওকে যে প্লান্ট নিউট্রিয়েন্ট সে ব্যবহার হয় দে ওভার স্টিমুলেট দ্য গ্রোথ হবে যে এরা কী করে অ্যালগি এর গ্রোথকে বৃদ্ধি মানে সাহায্য করে অ্যান্ড কজিং अन स्लाइटली स्कम एंड अनप्लेजेंट ऑर्डर एंड द रोविंग दटर अफ डिजल पक्सिजें डिजल बक्सिजेंटा के ने टेंोके एंड एक्वाटिक भाइटल दर्डर एक्वाटिक लाइफ एंड द एट द सेम टाइम अदर पपु पल्युटेंट फ्लोइंग इंटू द लेक मे पॉज होल पल्यूशन अफ हस डिकम्पोजिंग रिवेंट फारदार डिप्लेट दटार्स ডিজলভ অক্সিজেন কনটেন্ট ইনসার্সেশন ইন্ডেক্স অ্যান্ডি চক টু ডেথ দেখ যেই জিনিসটা এটা আমরা অলরেডি জানি ধর প্রচুর পরিমাণে পুকুরে যদি কুচুরি পণা বা অন্য ঘাস জাতীয় অ্যালগা মানে প্রচুর পরিমাণে জন্মায় তাহলে কী করে সেগুলো যে পুকুরের যে জলটা যে জলের মধ্যে যে মিশে থাকা অক্সিজেনটাকে সেটাকে বলা হয় ডোজ ডিজলভ অক্সিজেন ওকে দ্রবীভূত অক্সিজেন সেই অক্সিজেনটাকে কী হয়েছে টেনে নেয় ওকে আগাছাগুলো যা যেগুলোকেই বলিস ঘাস ওকে বা যেসব প্লান্ট আছে ওকে অ্যাকোয়াটিক যে প্লান্টগুলো জলজ উদ্ভিদগুলো তাদের বৃদ্ধির জন্য তারা অক্সিজেন তাদের অক্সিজেন দরকার কি না ওকে অক্সিজেন দরকার ওকে তো কার অ্যাকচুয়ালি কার্বন ডাইঅক্সাইড নেয় কিন্তু অক্সিজেনেরও প্রয়োজন আছে কি না সেই অক্সিজেনটা জলের মধ্যে প্রচুর পরিমাণে কমে যায় ওকে এবং অন্যান্য যেগুলো অর্গানিজম থাকে জলের মধ্যে মাইক্রো অর্গ্যানিজমগুলো বিশেষ করে অক্সিজেনটা টেনে নেয় ওকে তো জলের যে প্রাণীগুলো যে বিশেষ করে মাছ সেগুলো কি হচ্ছে অক্সিজেনের অভাবে মারা যায় এটা তো অনেকবার বিভিন্ন জায়গায় আলোচনা করেছি তারপর কী বলছি হিটেড থার্মাল ওয়েস্ট ওয়াটারস ফ্লোয়িং ফ্লয়িং আউট অফ ইলেকট্রিসিটি জেনারেটেড ইউনিটস থার্মাল পাওয়ার প্ল্যান্টস কনস্টিটিউট কনস্টিটিউট হ্যাঁ অ্যানাদার ইম্পর্টেন্ট ক্যাটাগরিস অফ ক্যাটাগরি অফ পলিউটেন্ট থার্মাল ওয়েস্ট ওয়াটার এলিমিনেটস ওর রিডিউস দ্য নাম্বার অফ অরগ্যানিজম সেন্সিটিভ টু হাই টেম্পারেচার অ্যান্ড মেনি দ্য গ্রোথ অফ প্লান্টস অ্যান্ড ফিশ ইন এক্সট্রিমলি কোল্ড বাট আফটার কজিং ড্যামেজ দ্য ইন্ডিজিনিয়াস ফ্লোরা অ্যান্ড ফোনা তো এখানে একটা জিনিস যেটা বলছি যে থার্মাল পাওয়ার প্লান্ট ওকে থার্মাল পাওয়ার প্লান্ট থেকে যে যেসব ইলেকট্রিসিটি বা ইলেকট্রনিক্স যেগুলো ওকে বা ইলেকট্রিক্যাল যেসব ও স্টেজগুলো জলাশয়ের মধ্যে মিশে যায় কি না একটু দাঁড়া ওকে কি বলবো নয়েজ আসছে বাইরে থেকে ওকে একটু ডিস্টারবেন্স হচ্ছে বুঝতে পারলি মাইকে দেখ তাহলে থার্মাল পাওয়ার প্লান্টস থেকে থার্মাল পাওয়ার প্লান্টস থেকে যে সব ওয়েস্ট ওয়াটারগুলো যায় সেগুলোর যে মানে ওই নোংরা জলটার সঙ্গে যে সব ইয়েগুলো থাকে বুঝতে পারলি ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স জেনারেটেডস ওয়েস্টগুলো থাকে সেগুলোর মধ্যে কী হচ্ছে প্রচুর পরিমাণে হিট থাকার জন্য সেগুলো যদি জলাশয়ে যা সেগুলো কার ক্ষতি করে যারা হচ্ছে সেন্সিটিভ টেম্পারেচারের প্রতি সেন্সিটিভ মানে ই অর্গানিজম ওকে অ্যান্ড মে ইনহান্স গ্রোথ প্লান্টের গ্রোথ অ্যান্ড এবং ফিশের গ্রোথকে কী করে প্রভাবিত করে ওকে অ্যান্ড কজিং ড্যামেজ ইন্ডেজিনিয়াস ওকে যেগুলো স্বদেশীয় হচ্ছে ফ্লোরা অ্যান্ড ফোনা তাদের ক্ষতি করে স্বদেশীয় ফ্লোরা ফোনা বলতে বুঝলি মানে ফ্লোরা বলতে হচ্ছে প্লান্টকে বলা হয় ওকে প্লান্টকে বোঝায় আর হলো ফোনা বলতে হচ্ছে অ্যানিম্যালসকে বোঝায় সমগ্র সব অ্যানিমালসকে ওকে আর ফ্লোরা বলতে সব ধরনের উদ্ভিদকে বোঝায় স্বদেশীয় বলতে যেগুলো ইন্ডিজিনিয়াস মানে স্বদেশীয় মানে আমাদের যেগুলো আমাদের দেশের উৎস যেগুলো আমাদের দেশের দেশ থেকে যেগুলো নিয়ে হয়েছে ওকে মানে উৎপন্ন হয়েছে বুঝতে পেরেছিস ইন্ডিজিনিয়াস স্বদেশীয় কথাটার অত জানিস ওকে অ্যান্ড তারপর দেখ তাহলে এখানে মনে রাখবি দেখ বিশেষ কিছু মনে রাখতে হবে না ইউট্রিফিকেশান বা ম্যাগনিফিকেশান ওকে জিনিসটা আর এক্সেলারেটেড ইয়ে কাকে বলছে ওকে ইউট্রিফিকেশান কাকে বলছে তারপর এখানে একটা ক্যাশ স্টাডি করা হয়েছিল ওকে এ ক্যাশ স্টাডি অফ ইন্টিগ্রেটেড ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট মানে ওয়েস্ট ওয়াটার এই যে দূষিত যে জলগুলো যেগুলো হচ্ছে কলকারখানা থেকে আসছে বা ঘরবাড়ির যে দূষিত জলগুলো ওকে জলাশয়ে গিয়ে মিশছে ওকে বুঝতে পারলি পুকুরে বা বড়ো জলাশয়ে এবং নদীতে গিয়ে মিশছে তো সেগুলোর উপরে একটা কেস করা হয়েছিল এখানে কেস বলতে একটা ক্যাশ স্টাডি একটা ইভেন্ট করা হয়েছিল। সেটা কি বলেছে এখানে দেখ ওয়েস্ট ওয়াটার ইনক্লুডিং সোয়েচ ক্যান বি ট্রিটেড ইন ইন্ডিগ্রেটেড ম্যানার বা সেটাকে পরিষ্কার অ্যাকচুয়ালি সেটাকে পিউরিফাই করার জন্য ক্লিন করার জন্য সেই খারাপ ওয়াটারকে এখানে একটা প্রজেক্ট করা বলতে হয়েছিল প্রজেক্ট বলতে পারিস ওকে তো এটা কী দেখি দেখ এজ অ্যান এক্সাম্পল ইনিশিয়েটিভ অন টাউন অব এটা কোথায় করেছিল আরকাটা সিচুয়েটেড আরকাটা কোথায় হতে নর্ধার্ন কোস্ট অফ ক্যালিফোর্নিয়া ওকে ক্যালিফোর্নিয়ার একটা জায়গা আরকাটা অ্যান্ড কোলাবোরেটিং উইথ বায়োলজিস্ট ফ্রম একজন বায়োলজিস্ট যে হামবোল্ড স্টেট ইউনিভার্সিটির বায়োলজিস্ট ওকে এই ইউনিভার্সিটির বায়োলজিস্ট কিছু ওকে বুঝতে পারলি দ্য টাউন পিপল এবং ওখানকার যে শহরের যে লোকেরা ওকে এই হামবোল্ড ইউনিভার্সিটির কিছু প্রফেসর বায়োলজিস্ট এবং সে টাউনের পিপলগুলো ওখানকার ওই আর কাটা শহরের লোকগুলো মিলে কী করেছিল ক্রিয়েটেড এ ইনটিগ্রেটেড ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট একটা ওই যে নোংরা জলটাকে ক্লিন করার জন্য একটা প্রজেক্ট করেছিল প্রসেস উইথিন এ ন্যাচারাল সিস্টেম মানে প্রাকৃতিকভাবে দ্য ক্লিনিং ওয়াকার্স ইন টু টু স্টেজ এটা কী করেছিল তারা এটা দুটো স্টেপ ছিল প্রথমে কী করেছিল ফার্স্ট এ বলছে দ্য কনভেনশনাল সেডিমেন্টেশন ওকে যেটা কনভেনশনাল সেডিমেন্টেশন ফিল্টারিং অ্যান্ড টেক্লোরিন ট্রিটমেন্ট আর গিভেন মানে এমনি নোংরা জলে যদি ক্লোরিন দেওয়া হয় ক্লোরিন কি করে ওকে অ্যান্টি ডিস হিসেবে কাজ করে ওকে নোংরা পরিষ্কার করে মাইক্রোঅরগানিজমকে নষ্ট করে ওকে তো সেডিমেন্ট ফিল্টারেট করা হয়েছিল জলটাকে ওকে ক্লোরিন দিয়ে অ্যান্ড আফটার দিস স্টেজ এই স্টেজের পর লটস অফ ডেঞ্জারাস পলিউটেন্ট লাইক ডিজলভ হেভি মেটাল স্টিল রিমেইন বলছি যে এটা ফার্স্ট স্টেপটা করার পরেও ওই জলটার মধ্যে কি হচ্ছে ডেঞ্জারাস যে ক্ষতিকারক কিছু পলিউনটের দূষক ভারী দূষকগুলো ছিল ওকে ওই জলটার মধ্যে হেভি মেটাল লাইক ওকে ছিল টু কমবার্ট দিস অ্যান্ড ইনোভেটিভ অ্যাপ্রোচ ওয়াজ টেকেন তারপর আরেকটা যে ওই জলটা থেকে প্রথমে কি করা হলো ধর একটা নোংরা জল ছিল সেই জলটার মধ্যে ক্লোরিন দূষক মানে কীটনাশক দেওয়া হলো যেটা যে কীটনাশকগুলো হচ্ছে যেমন ক্লোরিন জাতীয় কীটনাশক যেন জলটাকে পরিষ্কার করে ক্লিন করে এবং নোংরা কিছু কিছু নোংরা কি হচ্ছে নিচে অধক্ষিপ্ত হয়ে গেলো সেডিমেন্ট হয়ে গেলো তারপরেও দেখলো যে জলের মধ্যে কিছু হেভি মেটাল যেগুলো মিশে আছে তারপর তারা করলো কি দ্য বায়োলজিস্ট ডেভেলপ এ সিরিজ অফ সিক্স কানেক্টেড মার্শেস ওভার সিক্সটি হ্যাক্টরস অফ মার্শল্যান্ড তারপর তারা করলো যে সিক্সটি হ্যাক্টর মানে সিক্সটি হেক্টর জমিতে মার্সেস মার্শেস বলতে মার্শল্যান্ড বলতে একটা জলাশয় ওকে জলাশয় যেখানে কম জল থাকে ওকে মানে মার্সেস বলতে এই ধরনের বলতে পারি যে এক হাঁটুর বেশি জল ওকে হাঁটুর উপরে জল ওকে এক হাঁটু থেকে দু হাঁটু জল সেইরকম একটা সিক্সটি হেক্টরের জায়গায় ওটাকে মার্শল্যান্ড বলা হয় তারা কী করলো অ্যাপ্রোপ্রিয়েট প্লান্টস অ্যালগি ফাঙ্গি অ্যান্ড ব্যাকটেরিয়া ওয়েসিডেট ইন টু দিস এরিয়া ওই জায়গাটাতে কী করলো প্লান্ট উদ্ভিদ বিভিন্ন ধরনের উদ্ভিদ কী কী অ্যালগি ফাঙ্গি কিছু উদ্ভিদ এবং অ্যালগি ফাঙ্গি তারপর ব্যাকটেরিয়া কিছু সেগুলোকে সেখানে ইয়ে করা হলো বপন করা হলো মানে সেখানে দেওয়া হলো ওই জলাশয়ের মধ্যে ওকে মিক্স করা হলো হুইচ যেগুলো বলছে যে হুইচ ন্যাচারালাইজ অ্যাবজর্ব অ্যান্ড অ্যাসিমিলেট দ্য পোলোটিন এগুলো কী করলো এই প্লান্টগুলো প্লান্টগুলো তাদের জন্য যেগুলো দরকার প্লান্টের জন্য কি দরকার এলিমেন্টস দরকার বুঝতে পারলি মৌল দরকার বিভিন্ন ধরনের তাদের ইয়ার জন্য বৃদ্ধির জন্য তারা ওই জলাশয় থেকে খারাপ তাদের প্রয়োজনীয় তোরা ইয়েগুলো নিয়ে নিলো মৌলগুলো অ্যাবজর্ভ করলো শোষণ করলো এবং অ্যাসিমিলেট দ্য পলিউটেন্ট যেগুলো দূষক পদার্থ সেগুলোকে কী করলো অ্যাসিমিলেট করে দিল ওকে তাদের বডিতে কাজে লাগালো ওকে অ্যান্ড এইভাবে ধীরে ধীরে কী হচ্ছে জলটা কী হচ্ছে মানে ক্লিন হচ্ছে হ্যান্ডস ন্যাচারালি ক্লিন হচ্ছে ওকে দেখ অ্যাজ দ্য ওয়াটার ফ্লোস থ্রু দ্য মার্শেস ইট গেটস পিউরিফাই ন্যাচারালি এবং দেখা গেলো যে জলটা ধীরে ধীরে কী হচ্ছে ফ্লো হচ্ছে প্রবাহিত হচ্ছে এবং এইভাবে জলটা কী হচ্ছে ন্যাচারালি পিউরিফাই হয়ে গেলো ওকে বুঝতে পেরেছি জিনিসটা আশা করছি ওকে দ্য মার্সেস অলসো কনস্টিটিউট ওকে কনস্টিটিউট এ স্যাংচুরি উইথ এ হাই লেভেল অফ বায়োডাইভার্সিটি ইন দ্য ফর্ম অফ ফিশেস এখন এই যে মাছটা এই যে জলাশয়টা সিক্সটি হ্যাকস্টোরের এত বড় ওকে অনেক বড় জলাশয় সেটাকে কি হচ্ছে স্যানেকচুয়ারি হিসেবে ব্যবহার করলো হ্যাঁ অভয়ারণ্য যেটা ওকে এখন হাই লেভেল অফ বায়োডাইভার্সিটি এখন প্রচুর পরিমাণে মানে কী হচ্ছে বায়োডাইভার্সিটি দেখা গেলো জীব বৈচিত্র্যতা ওকে এখানে তারপর ওখানে কি করলো মাছ ছেড়ে দিল অ্যানিম্যাল বিভিন্ন ধরনের এবং বার্ডস দ্যাট নাও রিসাইড দ্য তারা সেখানে বসবাস করছে ওকে খুব ভালোভাবে সিটিজেন অফ গ্রুপ কল্ড ফ্রেন্ডস অফ আর্কাটা মার্সেস মানে যেই লোকগুলো এই ইয়েটাতে প্রজেক্টটাতে অংশগ্রহণ করেছিল সেই লোকের যে দলটাকে তাদের বলা হয় ফ্রেন্ডস অফ আরকাটা মার্সেস হ্যাঁ মার্স ফর্ম ওকে ফ্রেন্ড অফ আর্কাটা মার্স আর রেসপন্সিবল ফর দিস আপকিফ অ্যান্ড সেফ গার্ডিং অফ দিস ওয়ান্ডারফুল প্রজেক্ট এই যে প্রজেক্টটার জন্য এরা মানে যথেষ্ট এদের ভূমিকা ছিল এরাই এটাকে ইয়ে করেছিল পরিচালনা করেছিল ওকে এবং কাজটা করেছিল বুঝতে পারলি তো এটা ইম্পর্টেন্ট আছে ওকে বুঝতে পারলি মনে রাখতে হবে অ্যাট দিস টাইম উই হ্যাভ অ্যাজিউমড দ্যাট রিমুভাল অফ অস্টেস রিকোয়ার্স ওয়াটার দ্য ক্রিয়েশন অফ সিওজ বাট হোয়াট ইফ ওয়াটার ইজ নট নেসারি টু ডিসপোজ অফ হিউম্যান ওয়েস্ট লাইক এক্সক্রেটা

আমাদের ডাক্তার কি বলে যে প্রচুর পরিমাণে জল খেতে হবে জল যত খাবে তোমার বডি থেকে যেসব টক্সিক পদার্থ কি না খারাপ যেগুলো বিষাক্ত পদার্থ ওইগুলো কী হচ্ছে বডি থেকে বেরিয়ে আসবে ওকে এর মাধ্যমে ইউরিনের মাধ্যমে এবং সোয়েটের মাধ্যমে ঘামের মাধ্যমে ওকে জল খেলে হচ্ছে বডি কি থাকবে নিরোগ হবে বেশি ওকে তারপর এখানে দেখ বলছে যে আমরা এই জন্য বিভিন্ন জায়গায় যে টয়লেটে কি করছি জল ইউজ করি ওকে ড্রাই বলছে যে প্রচুর পরিমাণে এর জন্য কিন্তু জল নষ্ট হয় বলছে যে জল যেগুলো টয়লেটে জল ইউজ করি না প্রচুর পরিমাণে জল নষ্ট হয়ে যায় জন্য জলের কি হচ্ছে যে ভালো ব্যবহার করা উচিত ওকে অযথা জল অপচয় করা ঠিক নয় ইউজিং ড্রাই কারণ আমাদের ওয়ার্ল্ডে পৃথিবীতে খাওয়ার জল কিন্তু মানে যেটা পানীয় জলের পরিমাণ খুবই কম ওকে ইউজিং ড্রাই কম্পোজিটিং টয়লেট ওকে এই জন্য বলছি যে ড্রাই কম্পোজিটিং টয়লেট যেটাতে জল লাগবে না ওকে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে অলরেডি আছে ওকে যে পটি করার পরে জল নিতে হয় না অন্য সিস্টেম ওকে দিস ইজ এ প্র্যাকটিক্যাল অ্যান্ড হাইজিনিক অ্যান্ড ইফ এফিসিয়েন্ট অ্যান্ড কস্ট ইফেক্টিভ সলিউশন টু হিউম্যান ওয়াস ডিসপোজাল দ্য কি পয়েন্ট টু নোট হেয়ার

অ্যাকচুয়ালি হ্যাঁ এখন বর্তমানে পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যার যে যে জিনিস হচ্ছে মূল্যহীন সব জিনিসেরই মূল্য আছে ওকে হিউম্যান স্ক্রেটাও ওটারও মূল্য আছে ওকে ফার্টিলাইজার হিসেবে ইউজ করা যেতে পারে দেয়ার আর ওয়ার্কিং ইকোসান টয়লেট এই যে একটা ইকোসান একটা টয়লেট প্রজেক্ট একটা চালু হয়েছিল ওকে কোথায় কেরালা আর হলো শ্রীলঙ্কা এই সিস্টেমটাতে কী করেছিল যে এমনভাবে সিস্টেম করেছিল যে বাথরুমের যে ল্যাট্রিনের ইয়েকে সিস্টেম এমন এমনভাবে সিস্টেম ছিল যেন ওই স্ক্রেটার যেটা হিউম্যান যে স্ক্রেটা যেটা যে জমা হতো ইয়ে ট্যাং ইয়ের মধ্যে হ্যাঁ সেখানে ওটাকে রিসাইকেল করে ফার্টিলাইজার ইউজ ফার্টিলাইজার হিসেবে ফার্টিলাইজার তৈরি করা হতো আর কি ওকে ইকোশান এটা একটা প্রজেক্ট তৈরি করেছিল কারণ সেটার ক্ষেত্রে কী হচ্ছে সেটাকে কাজে লাগানো হচ্ছে এবং সেটা হচ্ছে দূষণও ঘটাচ্ছে না পরিবেশের অ্যান্ড দেখ তারপরে যে টপিক তারপর হলো সলিড ওয়াস্টেস ওকে সলিড ওয়াস্ট ওকে সলিড ওয়াস্টেস যা বলবি এটাকে কি উচ্চারণ বলবি ওকে দূষক যেগুলো ওকে সলিড ওয়েস্ট ওকে সলিড ওয়েস্ট ইজ রেফার টু এভরিথিং দ্যাট গোস আউট ইন ট্রাস হ্যাঁ মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট মিউনিসিপাল থেকে যেসব সলিডগুলো যে দূষকগুলো ওকে নোংরাগুলো বের হয় ওকে এই যে বাড়ি ঘর বাড়ি মানে বাড়ি থেকে অফিস থেকে স্টোরেজ করলে এগুলো জেনারেল জিনিস ওকে হ্যাঁ তারপর হলো স্যানিটারিস ল্যান্ড ফিল্ডস ওয়ার অ্যাডাপ্টেড ইন দ্যানিস্ট এখানে কিছু নেই তেমন কিছু নেই ওকে এই জায়গাটাতে সলিড ওয়েস্টেটে এখানে কোর্স দেওয়ার মতো কিছু নেই বায়োডিগ্রেডেবল রিসাইকেল রিসাইক্লেবেল অ্যান্ড দ্য নন বায়োডিগ্রেডেবল ওকে দেখ ওয়েস্টেজ কত ধরনের এই যে নোংরাগুলো কত ধরনের হতে পারে থ্রি ক্যাটা তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছে এই জায়গাটা শুধু দেখবি যে যেগুলো হচ্ছে কি বায়োডিগ্রেডেবল মানে যেগুলো জৈব ভঙ্গুর ওকে যেগুলো হচ্ছে কি নষ্ট হয়ে যায় ওকে আর রিসাইকেলেবেল রিসাইকেলেবেল মানে যেগুলোকে রিসাইকেল করে পরিষ্কার করা যায় ক্লিন আর নন বায়োডিগ্রেডেবল যেমন ডিডিটি নন বায়োডিগুলো অভঙ্গুর ওকে নষ্ট হবে না সহজে যেমন প্লাস্টিক বুঝতে পারছিস পলিব্যাগ কি যেখানে পলিবেগের কথা বলা আছে তো এটা জেনারেল এখানে কিছু নেই ওকে আচ্ছা এই জায়গায় একটা ইম্পর্টেন্ট জায়গা আছে এই জায়গা থেকে কোশ্চিন আসে সেটা হলো দেখ এখানে ইলেকট্রনিক ওয়েস্ট ওকে ওয়েস্টেজ ইলেকট্রনিক ওয়েস্টেজ যেগুলো হচ্ছে যে ইলেকট্রনিক যেগুলো টিভি রেডিও ইলেকট্রনিক জিনিস থেকে যেসব নোংরা জিনিসগুলো বেরোয় না অ্যাকচুয়ালি খারাপ পার্টসগুলো ওকে খারাপ যে পার্টসগুলো হ্যাঁ ইলেকট্রনিক্সের ওগুলো কী করা হয় সেগুলো কী করে পরিবেশকে কী করে যে দূষিত করে বুঝতে পারলি নষ্ট হয় না সহজে যে ই রিপেয়ারেবল কম্পিউটার এন্ড আদার ইলেকট্রনিক গোডস নন এন্ড ইলেকট্রনিক ওয়েস্টেজ বা ই ওয়েস্টেজ বলা হয় সংক্ষেপে এটা আসছিল নি ওকে ই ওয়েস্টেজ আর দেন কি করা হবে এগুলোকে ই ওয়েস্টেজ আর বারিট ইন ল্যান্ড অর ইনসিনেটর ওকে এদের হচ্ছে মাটির নিচে পুঁতে রাখতে হবে অথবা ইনসিনেটরে দিতে হবে ইনসিনেটর মানে আগুনে পুড়ে ফেলতে হবে ওকে ওভার হাফ অফ দ্য ই ওয়েস্ট জেনারেটেড ইন দ্য ডেভেলপড ওয়ার্ল্ড আর এক্সপোর্টেড টু ডেভেলপড ডেভেলপিং কান্ট্রিজ ওকে যেগুলো বড়ো বড়ো দেশ আমেরিকা অস্ট্রেলিয়া ওকে ব্রিটেন এইসব ডেভেলপড ওয়ার্ল্ডের কান্ট্রিগুলো দেশগুলো কী করে ডেভেলপিং কান্ট্রিগুলোতে কী করে এক্সপোর্ট করে দেয় মেনলি টু চায়না দেখ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান হ্যার মেটাল লাইক কপার আয়রন সিলিকন নিকেল অ্যান্ড গোল্ড ওয়ার রিকভার ডিউরিং রিসাইক্লিং প্রসেস মানে রিসাইকেল করার জন্য এই সব দেশে দিয়ে দেয় ওকে কম উন্নত দেশগুলোতে এর ফলে আর এগুলো বিভিন্ন পরিবেশের কী করে ক্ষতি করে আনলাইক ডেভেলপড কান্ট্রিজ হুইচ হ্যাভ স্পেশালি বিল্ড ফ্যাসিলিটিস ফর রিসাইক্লিং অফ ইউ অ্যান্ড রিসাইক্লিং ইন ডেভেলপিং কান্ট্রিজ অফ হ্যান ইনভলভস ম্যানুয়াল পার্টিসিপেশন দাস এক্সপোজিং ওয়ার্কারস টু টক্সিক সাবস্টেন্স প্রেজেন্ট ইন ইউজ রিসাইক্লিং ইজ দ্য অনলি সলিউশন ফর দ্য ট্রিটমেন্ট অব ইয়াস্টেস প্রোভাইড ইট ইস ক্যারিড আউট ইন অ্যান এনভারনমেন্ট ফ্রেন্ডলি ম্যানার বলছে যে এই যে ই ওয়েস্টেসগুলো ইলেকট্রনিক ওয়েস্টেসগুলোকে রিসাইকেল করাটা করে সেগুলোকে পুনরায় যেন ব্যবহার করা যায় সেটা একমাত্র ভালো ওকে প্রসেস হতে পারে যেটা হচ্ছে পরিবেশের ক্ষতি করবে না তারপরে পরের টপিকে চলে আসবি সব থেকে মোস্ট একটা ইম্পর্টেন্ট টপিক এখানকার ওকে ডিটে পরপর দুবার কোশ্চিন আসছে এখান থেকে দেখ এটাও একটা ক্যাশ ওকে এটাও একটা প্রজেক্ট বুঝতে পারলি পরিবেশ নিয়ে হুম এখানে এই প্রজেক্টটাতে কি হচ্ছে প্লাস্টিক যে ওয়েস্টেজগুলো ওকে পলিথিন এই পলিথিনকে কীভাবে রিসাইকেল করা যাবে এবং পলিথিনকে কীভাবে কাজে লাগানো যাবে সেই বিষয় সম্পর্কে এখানে একটা ঘটনা আছে যেটা ভেরি ইন্টারেস্টিং বুঝতে পারলি তাহলে এটা মন দিয়ে শোন এই যে এ প্লাস্টিক সেক যে প্লাস্টিকের যে এই যে পলিথিন যে ব্যাগ সেক্স ওকে ম্যানুফ্যাকচার কথায় তৈরি হয় বেঙ্গালোরে একটা ইয়ে আছে কারখানা ছিল হ্যাজ ম্যানেজ টু ফাইন্ড আইডিয়াল সলিউশন এই বেঙ্গালোর যে কারখানাটা সেটা কি একটা সলিউশন খুঁজছিলো যে সমাধান কীভাবে এভার ইনক্রিজ প্রবলেম যে এই প্লাস্টিক ওয়াস্টের নোংরাগুলো বেড়ে আছে সেগুলোকে কীভাবে ইয়ে করা যায় রিসাইকেল করা যায় বা এর যে প্রবলেমটা কীভাবে দূর করা যায় তো আহমেদ খান ওকে আহমেদ খান নামে একজন লোক যার বয়স ছিল হলো সাতান্ন বছর অল হ্যাজ বিন প্রডিউসিং একই করতো প্লাস্টিক সেক্স মানে তৈরি করতো কুড়ি বছর ধরে বুঝতে পারলি মানে কুড়ি বছর ধরে প্লাস্টিক তৈরি করতো হ্যাঁ তো অ্যাবাউট এইট ইয়ার্স এগো সে আট বছর আগে ভাবলো হ্যাঁ যে হি রিয়েলাইজ দ্যাট দ্য প্লাস্টিক ওয়েস্টেজ ওয়াজ এ রিয়েল যে বলছে যে প্লাস্টিক যে ওয়েস্টেজগুলো নোংরাগুলো কারণ প্লাস্টিকগুলো কি হয় পচে না ওকে মাটির মধ্যে থেকে প্লাস্টিক মাটির মধ্যে থেকে যায় অনেক দিন দীর্ঘদিন ধরে হ্যাঁ বায়ো নন বায়োডিগ্রেডেবল সাবস্ট্যান্স বুঝতে পারলি তো এটা পরিবেশের কি করে পরিবেশের ক্ষতি করে বুঝতে পারলি যেমন মাটির উর্বরতা কমায় মাটিটাকে মাটিরেশন মাটির মধ্যে থাকলে কী হচ্ছে মাটিটা আলগা হয়ে থাকে বুঝতে পারলি তো সে এটার সমাধানের জন্য পলিব্ল্যান্ড পলিব্লেন্ড ইজ এ ফাইন পাউডার অব রিসাইকেলড মডিফাইড প্লাস্টিক ওয়াজ ডেভেলপড দেন বাই দিস কোম্পানি এই যে ব্যাঙ্গালোর যে আহমেদ খানের যে কোম্পানিটা পলিব্ল্যান্ড নামে একটা পাউডার তৈরি করলো প্লাস্টিকগুলোকে রিসাইকেল করে বুঝতে পারলি এটা নিতে আসছিল ওকে এটা এই পলিভ্ল্যানটা কোথা থেকে পাওয়ালো প্লাস্টিককে রিসাইকেল করে আর এই যে পলিব্ল্যানটা দিস ইজ মিক্সচার ইজ মিক্সড উইথ এই পলিব্ল্যানকে পলিব্লেনের সঙ্গে বিটুমিন বিটুমিন মিক্স করে দ্যাট ইজ ইউজ এটাকে হচ্ছে কি করে রোড রোড তৈরির কাজে লাগানো হলো এটাই আসছিলো ওকে এই বিটুমিন বা পলিব্ল্যান যদি আসে পলিব্ল্যানটাকে রোড তৈরির কাজে লাগানো হয় ইন কলাবোরেশান উইথ আর ভি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড দ্য ব্যাঙ্গালোর সিটি কর্পোরেশন এই কলেজটা হল আর হলো ব্যাঙ্গালোর যে সিটি কর্পোরেশন দুজন এই দুজনে কী হচ্ছে দুজন বলতে এই ইঞ্জিনিয়ারিং কলেজ আর হলো এই ব্যাঙ্গালোর সিটি কর্পোরেশন ওই এদের সহায়তায় ওকে আহমেদ খান কী করে প্রুভ দ্যাট দ্য ব্ল্যান্ট ব্ল্যান্ডস অফ ব্ল্যান্ডস বলতে মিশ্রণ ওকে বুঝতে পারলি ব্ল্যান্ডস অফ পলিব্ল্যান্ড অ্যান্ড বিটুমিন এই ব্ল্যান্ড আর হলো ভিটামিনের মিশ্রণ ইউজ টু লে রোড রোডে ইউজ করা হয়েছিল লে উপরে মানে আস্তরণ দিতে বুঝতে পারলি এনহ্যান্স দ্য ভিটামিনস ওয়াটার রিপেলেন্ট প্রপার্টিস ওকে এই যে বিটোমিন অ্যাকচুয়ালি বিটুমেন যে পদার্থটা বিটুমিনের কাজ কি বিটুমিনের ধর্ম কী এর হচ্ছে যে ওয়াটার রিপেলেন্ট প্রপার্টি আছে মানে জল প্রতিরোধী ধর্ম বিটুমিন তো এই যখনই বিটুমিনের সঙ্গে পলিব্ল্যান মিক্স করা হয় তখন এই পলিব্ল্যান বিটুমিনের হচ্ছে ওয়াটার রিপেলেন্ট প্রপার্টিসটা কি হচ্ছে ইনহান্স হয়ে যায় আরও বৃদ্ধি পেয়ে যায় মানে এরকম জিনিসটা যে রাস্তা কি খোলা থাকে বুঝতে পারলি রোড তো খোলা থাকে কিনা না রোডের উপরে ছা উপরে ছাদ আছে ছাদ নেই তো বৃষ্টি যখন হয় তো এই ওয়াটার রিপ্ল্যান প্রপার্টি রাস্তার মধ্যে জল জমে থাকে কি না জল লেগে থাকে তো জলটাকে কী করছে মিক্স হয় না জলটাকে রোধ করে বুঝতে পারলি মসৃণ থেকে যায় তো ওই জল প্রতিরোধী যে ধর্মটা বুঝতে পারলি এই বিটুমিনের সেই ধর্মটা আরও বৃদ্ধি হয়ে যায় পলিপ্লেনটাকে মিক্স করে বিটুমিনের সঙ্গে ওকে অ্যান্ড হেল্প টু ইনক্রিজ দ্য রোড আর এটা এর ফলে কী হচ্ছে রোডের যে লাইফ মানে রোড কি দীর্ঘদিন টেকসই হয় ওকে বাই ফ্যাক্টরি অফ থ্রি ওকে বলছি যে বাই ফ্যাক্টর অফ থ্রি ওকে তো এই গুণটা অনেকটা বৃদ্ধি পায় এবং রোডটা কি হচ্ছে রোড রোডের যে লং লং ডিভিডিটা হ্যাঁ জীবনকালটা অনেক বৃদ্ধি পেয়ে যায় অ্যান্ড দ্য রো ম্যাটেরিয়াল ফর ক্রিয়েটিং পলিব্ল্যান্ড ইজ এনি প্লাস্টিক ফ্লিম ওয়েস্ট ওকে সো অ্যাগেন্স্ট দ্য প্রাইস আচ্ছা প্রথমে যে পলি এই যে

খান নাও অফার তখন তাদের যখনই দেখলো যে এই পলি প্লাস্টিক থেকে এই পদার্থটা পাওয়া যাচ্ছে তৈরি করা যাচ্ছে তখন তাদের দাম বে প্লাস্টিকের দাম বেড়ে গেলো তাদের অফার করলো যে র্যাক পিকার্সদের অফার করলো যে ছয় টাকা করে দেবে কেজি প্রতি ওকে অ্যান্ড ইউজিং খানস টেকনিক খানস তার টেকনিকটাকে ইউজ করলো এবং বাই দু ইয়ার্স বাই দ্য ইয়ার দু হাজার দুই টু থাউজেন্ড টু মোর দ্যান ফোরটি কেমি অফ রোডস ইন বেঙ্গালোর এইভাবে এই পদার্থ দিয়ে চল্লিশ কিলোমিটার রাস্তা বেঙ্গালোরে তৈরি করেছিল ওকে অ্যান্ড এট দিস রেট খান উইলসন বি রিনিং রানিং শর্ট অফ প্লাস্টিক ওয়েস্টেজ এবং এই প্লাস্টিক ওয়েস্টের প্রবলেমটা দূর হয়ে গেল বেঙ্গালোরে ওকে অ্যান্ড টু প্রডিউস পলি প্ল্যান্ড করে থ্যাংকস ইনোভেটিভ লাইক এই যে পলি এই ধরনের একটা ভালো পদক্ষেপ তৈরি করলো সেটার জন্য ধন্যবাদ জানাচ্ছে উই মাইট স্টিল অ্যাভয়েড বিং স্মুদার বাই প্লাস্টিক ওয়েস্ট সো এখানে কি কি তাহলে করসিন আসতে পারে বুঝতে পারলি করসিন আসবে হচ্ছে যে আহমেদ খানের নাম মনে রাখতে হবে আর যে এই যে পলি প্ল্যান্ট পাচ্ছি আমরা কোথাও প্লাস্টিক থেকে আর বিটিউনের সঙ্গে মিক্স করে এটাকে হচ্ছে রোড তৈরিতে হ্যাঁ রোডের উপর লে লে দিতে হ্যাঁ কে ব্যবহার হয়েছিল বুঝতে পারলি তারপরে টপিকে চলে যাবো মিক্যালস আর দেয়ার এফেক্টস কি বলছে দেখ অ্যাগ্রো কেমিক্যাল মানে বুঝতে পারছিস কথাটা কোথায় আসছে এগ্রিকালচার থেকে কৃষি বলতে বলছে রাসায়নিক যেসব জিনিস বোঝাচ্ছে তো এখানে দেখ পেস্টিসাইট হারভিসসাইট ফাঙ্গিসাইড বিং ইনক্রিস ইউজড তো এখানে কিছু নেই ওকে এখানে কোশ্চেন কিছু দেবে না এখানে অ্যাগ্রো কেমিক্যালস নিয়েও একটা যে ক্যাশ স্টাডি হয়েছিল একটা প্রজেক্ট হয়েছিলো ক্যাশ স্টাডি অর্গ্যানিক ফার্মিং ওকে জৈব যে ফার্মিং বুঝতে পারলি মানে জৈব সার শুধু ব্যবহার করে যে ফার্মিং করা হয় তাকে অর্গ্যানিক ফার্মিং বলা হয় বুঝতে পারলি কেমিক্যাল মানে যেসব রাসায়নিক সার ব্যবহার ছাড়াই বুঝলি তো দেখ এখানে একটা প্রজেক্ট কোথায় করেছিলো ওই যে রমেশ চন্দ্র দারগা রমেশচন্দ্র ডেগার ওকে এ ফার্মার কথাকার শনিপথ হরিয়ানা ওকে শনিপথ আর পানিপথ জানে শনিপথ হরিয়ানা ইজ ডুইং জাস্ট দিস হি ইনক্লুডস বি কিপিং সে মৌমাছি চাষ করতো ডেয়ারি ওকে ডেয়ারি ম্যানেজমেন্ট ছিল তার ওয়াটার হারভেস্টিং কম্পোজিট অ্যান্ড এগ্রিকালচার ইন এ চেইন অফ প্রসেস ওই সাপোর্ট ইচ আদার এগুলো পরস্পরকে কী করছে এই যে ইয়েগুলো ফার্মিংগুলো একে অপরকে সহায়তা করে বিভিন্নভাবে বুঝতে পারলি লিঙ্ক আছে বুঝতে পারলি অ্যান্ড অ্যালো দ্য এক্সট্রিমলি ইকোনমিক্যাল অ্যান্ড সাস্টেনেবল ভেঞ্চার দেয়ার ইজ নো নিড টু ইউজ কেমিক্যাল ফার্টিলাইজার ফোর বলছে যে কেমিক্যাল ফার্টিলাইজারের দরকার নেই শস্য উৎপাদনে অ্যাজ এ ক্যাটাল এক্সক্রেটার যে গোবর ওকে ইউজ করতে বলছে অ্যাজ এ ম্যানিউর অ্যা ক্যান ক্রপ ওয়েস্ট ইজ ইউজ টু ক্রিয়েট কম্পোস্ট বলছে তারপর যে বিভিন্ন যে শস্য ওকে যে ল্যাগুমিনার জাতীয় কিছু স্পিসিজ আছে যেগুলোকে কী করা আছে জমির উর্বরতা বাড়ার জন্য কী করা হয় ইয়ে করা হয় চাষ করা হয় তারপর ওটাকে কী করা হয় হাল দিয়ে দেওয়া হয় ওকে পচিয়ে নেওয়া হয় মাটিটাতে সার হিসাবে হুইচ ক্যান বি ইউজড অ্যাজ এ ন্যাচারেল ফার্টিলাইজার অর ক্যান বি ইউজ টু জেনারি ন্যাচারেল গ্যাস ফর স্যাটিসফাইং দ্য এনার্জি নিট অব দ্য ফার্ম অ্যান্থুজাস্টিক্স অ্যাবাউট স্প্রিডিং ইনফরমেশন অ্যান্ড হেল্প দ্য হেল্প অন দ্য প্র্যাকটিস অফ ইনটিগ্রেটেড অরগ্যানিক ফার্মিং ডেগার হ্যাজ ক্রিয়েটেড হরিয়ানা কিষাণ ওয়েলফেয়ার ক্লাব এই ডেগারে ডেগারে তৈরি করেছিল এই লোকটা রমেশচন্দ্র ডেগার হরিয়ানা কিষাণ ওয়েলফেয়ার ক্লাব ওইতে কারেন্ট মেম্বারশিপ এখন বর্তমানের সদস্য হলো পাঁচ হাজার কৃষক তাহলে এখানে অ্যাকচুয়ালি কোশ্চিন কী আসবে বলতে এখান থেকে কোশ্চিন যদি আসে যে রমেশচন্দ্র ডেগার কিসের সঙ্গে যুক্ত এরকম সিম্পল কোশ্চিন আসবে ওকে তার তাছাড়া এখান থেকে কোশ্চিন কিছু আসবে না বা দেবে না ওকে জাস্ট এ অর্গ্যানিক ফার্ম ফার্মি ফার্মিংয়ের সঙ্গে যুক্ত ছিল ওকে রমেশচন্দ্র ডেগার অপশনে থাকবে অর্গ্যানিক ফার্মিং ওকে তারপর কেমিক্যাল মানে ফার্মিং হ্যাঁ তো বিভিন্ন ধরনের অপশান দিতে পারে তাহলে এটা মনে রাখবি শুধু তারপরে চলে যাব হচ্ছে আরও একটা ইম্পর্টেন্ট এখানে টপিক রেডিও অ্যাক্টিভ অয়েস্টেস রেডিও অ্যাক্টিভ যেগুলো তেজস্ক্রিয় যেসব নোংরাগুলো ওকে তেজস্ক্রিয় অর্থাৎ তেজস্ক্রিয় যেসব যেগুলো ধর বিভিন্ন ধরনের যেসব কেমিক্যাল বড় বড় কারখানা আছে কি না সেগুলোতে হচ্ছে রেডিও অ্যাক্টিভ যেসব এলিমেন্টসগুলো নিয়ে কাজ করা হয় যেমন ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল বুঝতে পারলি তো এই ধরনের যেগুলোতে এই যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেগুলো আছে সেগুলো থেকে যে ভারী যে রেডিও অ্যাক্টিভ এলিমেন্টসগুলো পরিবেশের দূষণ ঘটায় কি না তো দেখ ইনিশিয়ালি এখানে নিউক্লিয়ার এনার্জি ওয়াজ হেল্ড অ্যাজ এ নন পলিউটিং পলিউটিং ওয়াই ফর জেনারেটিং ইলেকট্রিসিটি আচ্ছা রেডিও এলিমেন্ট কি এখন যে রিচার্জ চলছে এখান থেকে কী হচ্ছে এই সব এলিমেন্টগুলো যে ইউরেনিয়াম হ্যাঁ থোরিয়াম এগুলো থেকে কী হচ্ছে ইলেকট্রিসিটি কীভাবে উৎপাদন করা যাবে প্রচুর শক্তি এগুলোর ওকে যেগুলো দিয়ে কী হচ্ছে বোম তৈরি করা হয় হ্যাঁ এটম বম অ্যান্ড লেটার অন ইট ওয়াজ রিয়েলাইজ দ্যাট দ্য ইউজ অফ নিউক্লিয়ার এনার্জি হ্যাজ টু ভেরি সিরিয়াস ইন প্রবলেম ওকে এটা এই সব যে নিউক্লিয়ার যে এনার্জি যেটা হচ্ছে কী করে প্রচুর পরিমাণে ক্ষতি করে ওকে জেনেটিক প্রবলেম সৃষ্টি করে বুঝতে পারলে ডিএনএর মিউটেশন ঘটিয়ে দেয় ওকে রেডিওয়েক্টিভ এলিমেন্টস দ্য ফার্স্ট অ্যাক্সিডেন্টাল লিকেজ ও ইন দ্য যে থ্রি মাইল আইল্যান্ড অ্যান্ড দ্য চোরনোভিল একটা চর্ণোবিল ঘটনা হয়েছিল অ্যান্ড থ্রি মাইল আইল্যান্ড প্রথম দেখা গেছিলো দ্য সেকেন্ড ইজ সেফ ডিসপোজাল অফ রেডিওয়েকটিভোস্ট দ্য রেডিয়েশান এখানকার রেডিএক্টিভ এলিমেন্টগুলো দেখে কী হয় রেডিয়েশান হয় বিকিরণ হয় ওকে যেটা খালি চোখে দেখা দেখা যাবে না প্রচুর ক্ষতিকারক ওকে দ্যাট ইজ গিভেন অফ বাই নিউক্লিয়ার ওয়েস্ট ইজ এক্সট্রিমলি ড্যামেজিং দ্য অর্গানিজম বিকজ ইট কজ এ মিউটেশন ঘটায় এট এ ভেরি হাই রেট খুব দ্রুত অ্যাট হাই ডোজেস নিউক্লিয়ার রেডিয়েশন ইজ লিথাল বেশি পরিমাণে কী হচ্ছে যদি রেডিয়েশন শরীরের মধ্যে পড়ে তাহলে কী হচ্ছে খুবই মারাত্মক হুম মরণ ঘটিত ওকে লিথাল মানে খুবই ডেঞ্জারাস ওকে বাট অ্যাট লোয়ার ডোজ ইট ক্রিয়েট কিন্তু এটার যদি কম পরিমাণও এটা যদি এই দূষক দ্বারা ইয়ে কেউ সংক্রমিত ইয়ে হয় প্রভাবিত হয় তাহলে ইট ক্রিয়ে ক্রিয়েটস ভেরিয়াস ডিসঅর্ডার বিভিন্ন ডিসঅর্ডার তৈরি করতে পারে মোস্ট ফ্রিকুয়েন্ট অফ অল বিং ক্যান্সার তৈরি করতে পারে দেওয়ার ফোর নিউক্লিয়ার ওয়েস্ট ইজ অ্যান এক্সট্রিমলি পটেন্ট খুব শক্তিশালী হয় ওকে ওটা বলছে এক্সট্রিমলি পটেন্ট পলিউটেন্ট শক্তিশালী দূষক হ্যাজ টু বি ডিল উইথ আট মোস্ট কশন খুব সাবধান এইসব সব এইগুলোর হ্যাঁ রেডিওয়েকটিভ ওয়েস্টেস সম্পর্কে সাবধান থাকতে হবে তারপরে ইট হ্যাজ বিন রিকমেন্ডেড দ্যাট স্টোরেজ অব নিউক্লিয়ার ওয়েস্টেস তাহলে এখান থেকে যে কোর্শিনটা এসেছিল কী কোর্শিন এসেছিল নিটে রিসেন্ট আফটার সাফিসিয়েন্ট প্রি ট্রিটমেন্ট শুড বি ডান সুইটিবল শিল্ডেড ওকে এগুলো সংরক্ষণ মানে সংরক্ষণ বলতে এগুলো কথায় কিভাবে রাখা হবে মানে এগুলো থেকে দূষণমুক্ত থাকতে গেলে মানে নোংরা যেসব রেডিও একটিভ বের হবে এগুলোদের কি করা হবে এই যে কন্টেইনার বাড়িট উইথিন দ্য রক্স সেগুলোকে একটা কন্টেইনারে নিয়ে বেঁধে দু হাজার উনিশে আসছিলো এখানে লেখাও আছে তা ওকে এই জায়গাটা থেকে বাড়িট উইথিন দ্য রক্স মানে শিলার মধ্যে মানে মাটির নিচে অ্যাবাউট পাঁচশো মিটার নিচে বুঝতে পারলি অ্যাবাউট পাঁচশো মিটার ডিপ বিলো দ্য আর সারফেস মানে পৃথিবীর পৃথিবীপৃষ্ঠ থেকে পাঁচশো মিটার গভীরে বুঝতে পারলি বস্তার মধ্যে ভরে সেগুলোকে পুঁতে রাখতে হবে তো এটাই কোশ্চিন আসছিলো ওকে দু হাজার উনিশে আসছিলো নিটে বুঝতে পারলি সো এই জায়গাটা মনে রাখিস তাহলে এটা পড়ে নেয় ওকে এই জায়গাটা পড়ে নেয় তাহলে এটা সেকেন্ড পার্ট হলো ওকে থার্ড পার্টটা দেবো তাদের তাহলে এই চ্যাপ্টার শুরু হয়ে শেয়ার হয়ে যাবে বুঝতে পারলি থার্ড পার্ট দেখি আর কতটা আছে গ্রিন হাউস এফেক্ট তারপর গ্লোবাল ওয়ার্মিং ওকে আর অনেকটাই আছে আরও দুটো পার্ট হবে বুঝতে পারলি এগুলো ভালো জিনিস আছে কনসেপচুয়াল আছে এবং মানে মুখস্থ করার জিনিস মনে রাখতে হবে তো বুঝে বুঝে একটু মনে রাখতে হবে বুঝতে পারলি না বুঝে মনে রেখে কোনো লাভ নেই একটু কনসেপ্ট লাগাতে হবে সব জায়গায় বুঝতে পারলি ইজিলি মনে থাকে বুঝতে পেরেছিস সো পরের ভিডিওতে মানে আরও দুটো পার্ট হবে ওকে এই চ্যাপ্টারে তাহলে শেষ হবে সো থ্যাংক ইউ অ্যান্ড যদি নতুন কেউ স্টুডেন্ট অবশ্য চ্যানেলে এই ভিডিওটা দেখো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা এবং যারা নিট পরীক্ষা দেবে যারা সিরিয়াসলি ডিটের জন্য প্রিপারেশন করছো ওকে আশা করছি তোমরা যদি ভিডিওগুলো দেখো তাহলে আমি এটুকু বলতে পারি যে তোমরা কোর্শিন খুব সহজে করতে পারবে কারণ আমি যেভাবে বলছি এগুলো তোমরা যদি এভাবে পড়ো তবে নিটের কোশ্চিন পারবে ওকে সো থ্যাংক ইউ অ্যান্ড বেশি বেশি করে শেয়ার করো ভিডিওগুলোকে যেন চ্যানেলটা গ্রো হয় এবং বুঝতে পারলে তো থ্যাংক ইউ নেক্সট ভিডিওতে দেখা হবে